जो बोलता है दो नंबर नाटक में चला जाओ ठीक है रामप्रसाद जी बाबू बीमा जी पार লেবার সাহেবের ঘরটা কোথায় বলতে পারবো না তুমি তিন নম্বর পাঁচ ঘরে চলে যাও আপনাকে ধন্যবাদ আপনি মিস্টার রায় মানে শীতেশ রায় আপনি তো বেশ ছেলে মানুষ এই বয়সে এরকম চাকরি ব্রিলিয়েন্ট তো শীতেশ রায় না কি রায় মানে বামুন কায়েত না বুদ্ধি বা বাবা কিরকম বামুন রাড়ি বারেন্দ্র না বৈদিক রাড়ি চমৎকার চমৎকার রাড়ির শ্রেণী না হলে এমন ছেলে হয় তা কি গোত্তর কাশ্যপ গোত্তর কাশ্যপ হতেই হবে হতেই হবে আমি হচ্ছে ডিআর ঘোষাল মানে দক্ষিণারঞ্জন ঘোষাল মানে এলেদার ঘোষাল আরে ছি ছি তোমাকে এই দেখো বাবা তুমি বলে ফেললাম আপনাকে আমার খুব ভালো লেগেছে ম্যানেজার বাবুকে দাও হ্যাঁ এই যে চিত্র বাবুকে ডেকে দাও তো হ্যাঁ গুড মর্নিং স্যার হ্যাঁ ঘোষাল বলছি হ্যাঁ কলকাতা থেকে মিস্টার এস কে রায় এসছেন হ্যাঁ নিউ অ্যাপয়েন্টেড ওভারসিয়ার হ্যাঁ বসে আছেন হ্যাঁ স্যার আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি উনি আপনার জন্য বসে আছেন এই যে চিত্রবাবু নতুন ওভারসিয়ার কলকাতা থেকে এসছেন সোজা ম্যানেজারের ঘরে নিয়ে যান যান দেরি করুন যান আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ঘোষাল গিয়ে জানাবেন সব বন্দোবস্ত করুন হ্যাঁ আপনাকে নিয়ে যান চলে যান হ্যাঁ ওই দিকটা হলো কোয়ার্টার আর এই যে সমস্ত লোক এরা আপনার এমপ্লয়ি আর এটা হচ্ছে পার্ট বোঝা বুঝতে পেরেছেন স্যার আর ওই যে ওই দিকটা দেখছেন ওটা হচ্ছে ব্যাচিং ডিপার্টমেন্ট আসুন না 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 ওই প্লেইং এর থাকা আপনাদের কোনো মতেই সম্ভব নয় আচ্ছা স্যার আপনি কি ব্রাহ্মণ ব্রাহ্মণ বাবা বাবা যা বলছেন ঠিকঠাক আচ্ছা কোন শ্রেণী রাড়ি হ্যাঁ বাবা আচ্ছা আপনি কিচ্ছু ভাববেন না স্যার কিচ্ছু ভাববেন না আপনার সববার আমি নিচ্ছি আমি আপনার সববার নিচ্ছি ওই জেলা ম্যানেজার অফিস আপনি চলে যান বকুল যাও তোকে নিয়ে যাও নিয়ে যাও বাবা ওয়েলকাম ওয়েলকাম আর তুমি তো আমাদের নীতিশ রায়ের ভাই বসো 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 থ্যাংক ইউ ও আমার খুব ভালো করেই জানে নীতিশ আমাকে দাদা দাদা বসো দাদা বলেছেন আপনাকে ফোন করবেন সেটা তো স্বাভাবিক দাদা এই আর দেখার কি আছে তোমার তো সব হেড অফিস থেকেই হয়ে এসছে সমস্যা হচ্ছে তোমার থাকা ব্যাচিং এর তালুকদারকে একবার আমার কাছে পাঠিয়ে দেন লক্ষ্মীকান্ত বাবু এবার আমার কামরায় আসুন এর চাকরি সবই ভালো যদি স্থানীয় লোক হওয়া যায় আচ্ছা তাহলে বড্ড অসুবিধে আসবো স্যার আসুন ইনি হচ্ছেন আমাদের বড় বাবু লক্ষ্মীকান্ত চক্রবর্তী ইনি আমাদের ব্যাচিং এর নতুন ওভারসিয়ার গুড মর্নিং স্যার নমস্কার মিস্টার রায়ের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান আচ্ছা শুনুন এখানে ভদ্রপল্লী টল্লি বলে কিছু আছে নাকি
আছে জনকপাড়া চাটুজ্যপাড়া সেখানে একটা ভালো বাসা দেখে দিন না মিস্টার রায় থাকবেন ভাড়া যেন বেশি না হয় আমি আজই খোঁজ করব স্যার তুই দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করো একটু রেস্ট নিতে পারবে মিস্টার রায়ের কোনো সইটি দরকার হলে লাঞ্চের পরে নেবেন আচ্ছা ও এই ফাইলটা নিয়ে যান ইনি মিস্টার রায় আই থিঙ্ক আমাদের নতুন কালি হ্যাঁ তুই কি করে চললে আমি ঘুমের কাজে শুনলাম গ্ল্যাড টু মিট ইউ থ্যাংক ইউ আমি তালুকদার আপনার সাথীর্থ মিস্টার সেন আমাদের মিলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায় বাচ্চিদার মানুষ আচ্ছা ডক্টর গুপ্ত তো গেছিলেন ওর পরে মিস্টার রায় থাকা যাওয়া ব্যস্ত হয় না আমার মনে হয় স্যার গুপ্তর ওখানে সুবিধে হবে না কেন অসুবিধাটা কি ব্যাপারটা তাহলে সত্যি স্যার মানে সবাই দেখেছে ব্যাপারটা জানো তো বিয়েটা কি হবে তা জানি না স্যার তবে মহিলাটি রোজই আসেন অনেক রাত পর্যন্ত থাকেন কে কে সেই মহিলা আরে ওই যে মেকলিপুরের ছোকরাটা মারা গেল না ওর বিধবা বউ যাকে ওর কোনো আলোচনা আমাদের দরকার নেই না না ওরকম একটা বিশেষ জায়গায় শীত এসে থাকাটা ঠিক হবে না আপনি কিছু ভাববেন না যাও একটা বন্দোবস্ত হয়ে যাবে তালুকদার তুমি ওকে নিয়ে একটু ডিপার্টমেন্টে যাও আচ্ছা লাঞ্চের আগে ওকে আমার কাছে পৌঁছে চলুন ভাত এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।